আন্তর্জাতিক অপশক্তি আর দেশি বর্ণচোরা শক্তি সম্মিলিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন এই হত্যার সাথে অতপ্রতভাবে জিয়াউর রহমান জড়িত। জাতির পিতার হত্যার সাথে জড়িতদের মুখোশ একদিন উন্মোচিত হবে বলেও জানান তিনি। এফডিসিতে জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন সিনেমা হল পুনর্নির্মাণের জন্য 1,000 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে চলচ্চিত্রাঙ্গন আরও এগিয়ে যাবে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। যখন ইতিহাস পরিপূর্ণভাবে উন্মোচিত হবে, জিয়াউর রহমান কীভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে তিনি বর্ণচরা ভূমিকা পালন করেছিলেন, কীভাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎসাহ দিয়েছিলেন এবং পরে পুনর্বাসিত করেছিলেন, সেই সত্যগুলো যখন ক্রমাগতভাবে প্রকাশ পাচ্ছে, আরও যখন প্রকাশিত হবে, তখন যারা জিয়াউর রহমানের দল করেন একদিন তারা লজ্জা পাবে।